পুমা করতে এসেছে মানে স্যাম্পল করতে এসেছে কত দাম মোটামুটি 800 বস্তা ধান আছে ধরো শুভ সকাল এখন বাজে সকাল 6টা ভাই আজকে অনেকটা সকাল সকাল উঠতে হয়েছে কারণ আজকে যেতে হবে মাঠে কারেন্টের প্রবলেম হয়ে গেছে সামহাসালে তার জন্য আরো বেসিক্যালি এর জন্য যাওয়া আর ভাই আজকে মাঠের আবহাওয়াটা একটা সুন্দরপূর্ণ আবহাওয়া দিন কি হয় এই টাইমে সূর্য উঠে যায় প্রচন্ড গরম করে বাট আজকে সেটা করিনি তো ভাই যেটা হচ্ছে ট্রান্সফরমার একটা লাইন চলে গেছে ওইদিকে ওই সামাশালটা আর একটা চলে গেছে এদিকে ওই সামাশালটা প্রবলেমটা হচ্ছে ওই সামাশাল মানে যে তারটা গিয়েছে না তারে কোথায় হচ্ছে মানে একটা লাইন আসছে মানে কম আসছে বলতে গেলে তিনটা তার তিনটার মধ্যে দুটোই ফুল বাট একটাতে কম আসছে তার জন্য স্পেশালি তাই ভেবেছিলাম এখানটা হচ্ছে জয়েন বাট এখানটা জয়েন নয় তো চলো গোটা তারটা আমাকে এখন দেখতে 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 লাস্ট মাথা পর্যন্ত যেতে হবে ফাইনালি একটা জয়েন পেয়েছি বাট এখানে কোনো প্রবলেম নেই ওইটা ঠিকঠাকই আছে কতটা যেতে হবে দেখো এখন মোটামুটি 500 মিটার এখান থেকে আমাকে হাঁটতে হবে তো এই যে এত ছোটাছুটি করার পর ফাইনালি ওখানে একটা ফল্ট ধরা পড়েছে মানে ওখানে একটা ফল্ট ধরা পড়েছে তো এখন আমাকে কোথায় যেতে হচ্ছে জানো আবার ঘুরে আসতে হচ্ছে জাম্পার নামাতে হবে কারেন্টে জাম্পার নামাতে হবে ওখানে বাগাতে তুলতে হবে মানে আমাকে ওখানে বসতে হবে গাইজ দেখতে পাচ্ছ ছুরিগুলো আলাদা হয়ে গেছে মানে এখন জাম্পার নামানো কমপ্লিট অ্যান্ড এখানে বসে আছি দেখা যাক কতক্ষণের মধ্যে হয় যে ওখানে ওদের যখন হয়ে যাবে না তখন আমাকে ফোন করবে আমি তখন তুলে দেবো ঝাট করে তো গাইজ এখন ফাইনালি বলতে গেলে সম্পূর্ণ হলো এই মাঠে এখন প্রচণ্ড গরম করছে আর ওদিকটা দেখো ওদিকটা দেখো কি পরিমাণে মেঘ করেছে যাই হোক এখন কাজ কমপ্লিট অ্যান্ড এখন যাবো ফাইনালি বাড়ি 12 সেকেন্ডস লেটার এই মাঠে থেকে এসে এখন চলে এসেছি মাঠে মানে আবার গ্রামের সাইডে একটু মাঠে কারণ প্রচন্ড গরম ভাই আর আমাকে ডাকলো বলতে গেলে সাথে মাঠে থেকে চলে এসেছি আবার মাঠে থেকে চলে এসেছি মাঠেই তো বলে না মানে এটা তো একটা মাঠ ডায়লগ তো ভালো ডায়লগ আচ্ছা সব স্কুলে টাইম হয়ে গেছে আমার রাজধানী এক্সপ্রেস টাটা ডাবল আঙ্গুল দুটো আঙ্গুল দেখিয়ে দিল কি জন্য কে জানে ভাই তো গাইজ এই হচ্ছে ধানের ব্যবসাদার এখানে দেখতে পাচ্ছ মড়াই মড়াই বোমা করতে এসেছে মানে স্যাম্পল করতে এসেছে কত দাম 1070 করে বস্তা ধানের মোটামুটি 800 বস্তা ধান আছে ধরো কেমন দাম হবে একটু জিজ্ঞেস করে বলে দিও ওকে কেমন ফ্রেশ ভালো আছে তো সত্যি করে বল 1070 দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কোথায় গো এইদিকে যাবে রাখালে গরু চড়াতে নাকি গরু চড়াতে গরু চড়াতে আমি তাহলে দাম হতো না কি করে ওদের চালটা হাই রেটে বিক্রি হলি যখন মড়াই পুরোপুরি স্যাম্পল করা কমপ্লিট কি হবে ধানটা নিয়ে চাল হবে মিলে মিল নিয়ে যাবে নাকি স্যাম্পল হবে তারপর তারপরে কত বস্তা কত চাল দাঁড়াচ্ছে সেটা বলবে তারপরে তারপরে দাম হবে বুঝতে পারলে তো আর এখন বাজে দুপুর 12টা ভাই এখন একটু ঘুমাতে হবে না হলে কেমন একটা ফিল হচ্ছে যাই ঘুমিয়ে তোমাদের সঙ্গে কথা হবে ঠিক বিকেল বেলায় সো গাইস শুভ বিকেল বলবো না শুভ সন্ধ্যা বলবো সেটাই ভেবে তাল পাচ্ছি না দেখো মানে এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে আসছে মানে বাজে হচ্ছে 5:45 ভাই ঘুমটা দিয়েছি 2টা থেকে ঘুম দিয়েছি ঘুম ভাঙছে আমার 5:30 সময় ভাবা যায় চলো কিছু তো করার নেই কন্টেন্ট তো বানাতে হবে তোমাকে বলে না কুটে আচ্ছা 6টার সময় ফোন করেছে 6টার সময় এখন বাজে 6:10 কতক্ষণ লেট করে আসছে আজকে অনেকদিন পর বলতে গেলে আমিনুল আমার ব্লগে আর ও আজকে আমাকে খাওয়াবে বলে কি এটা কিছু আছে মানে বাদাম কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম বলেন কি ওর পকেট আছে ওখানে গিয়ে খাবো নদীর ধারে নদীর জল দেখবো আর ওর বাদাম খাবো ব্রো কি করছো ঘাস কাটছো ভালো তো বিকেল 6টার সময় বসে বসে ঘাস কাটছে আর ও ঘাস দেখো এখানে কতগুলো হয়ে গেছে আর এখন আমরা এদিক থেকে যাচ্ছি নদীর ধার আমি হলে গার্লফ্রেন্ড ওখানে বসে আছে গিয়ে কথা বলতে হবে বলেন কি নদীর পাড়ে এখন তুমি আমার বাদাম বের করো পকেট আছে না প্যান্টের ভিতরে কোনটায় পকেটে ফোন প্যান্টের ভিতরে বাদাম আচ্ছা বের করো ভাই তোর কাঁটা নিয়ে এটা যাবার বুঝতে পারছে বলছি কিচ্ছু হবে না মানে মানুষ এর এই 5 টাকার 10 টাকার কই করে এনেছো তুমি এই কটা বাদাম নিজে মনে খেতে আসছিলে নাকি নিজে খেতে খেতে আসছিল খাবি না আমাকে
ভাই আমি নিয়ে এলাম আর আমাকে খেতে দিচ্ছে না। নদীর পাড়ে বসে বাদাম খাওয়ার মজাই আলাদা। যেহেতু ফ্রিতে নয় সেহেতু একটু কষ্ট হচ্ছে। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। যেখানে দেখো এ চার দিন ধরে জিতকে মেসেজ করেছে বাট ওকে নো রিপ্লাই। চারটে পর থেকে মেসেজ করলে উনি ব্যস্ত থাকেন যে বলেন কি পর থেকে যদি ওকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় না তো ফোন উনি আবার মেসেজ কর মানে পুরো রিপ্লাই দেবে না। কার সঙ্গে যে কিসে ব্যস্ত থাকে সে একমাত্র আমার লাগাতে আমি ফোন লাগাই দিই। আচ্ছা প্রমাণ দেখানোর জন্য দেখবে ফোন তুলবে না। কেউ ফোন করলে ফোনই তুলছে না। কি করছে এত আল্লাহ তালা উপরওয়ালা তিনি জানে। ভালো তো খালি গায়ে বডি বের করছিস নাকি? ভাই দেখলে তোর বডিটা তো সবাই দেখে নিয়েছে তোর বডি। ভিডিও কল করেছে সন্ধ্যা 6:30 সময়। কি বলবার ওকে ক্যামেরা অফ করে দিয়েছে। টাটা বাই বাই। 8:30 সময় টুকটুকি পরে ঘুরছে। আমরা গরমে মরছি আর এখন টুকটুকি পরে ঘুরছে। টুকটুকি টুপি কার টুপি এটা? সব কথা বলবে সন্ধ্যা 7:00 সময়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে সাপোর্ট করো, পাশে থেকে ওকে চলো বাই।